আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওয়াজ মাহফিল করেছি, ইসলামী সঙ্গীত শিল্পী ছিলাম, ওই সেক্টরে কাজ করেছি। তারপরে ব্যবসা যেহেতু সুন্নত আল্লাহ রাসূল করেছি, ব্যবসাতে মনোনিবেশ করেছেন, একটা উদ্যোগ নিলাম আর কি। তারপরেও আপনাদের কাস্টমাররা আলহামদুলিল্লাহ আমাদেরকে যেমন বিশ্বাস করে, সেমন বিশ্বাসের সাথে আমরা কাজ করে থাকি। ইনকিউবেটর 5 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। আমাদের ইনকিউবেটর আলহামদুলিল্লাহ যেরকমভাবে দেখতেছেন, আমাদের ইনকিউবেটর কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনাদের। এক মিশিংয়ের ভিতরে 2 মিশিংয়ের মালামাল, শুধু কন্ট্রোলার না কিন্তু। আচ্ছা, মানে যারা ডিম দেয় তারা যেন কোনো দুশ্চিন্তা না থাকতে হয় যে একটা নষ্ট হয়ে গেল আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার প্রাকৃতিক মনোরম পরিবেশে আমি দাঁড়িয়ে আছি। আর এরকম প্রান্তিক পর্যায়ে একজন মাওলানা, যিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আলেম হয়েছেন, আলেম হয়ে উনি মাদ্রাসা মসজিদে খেদমত না করে উনি গড়ে তুলেছেন বিশাল বড় কারখানা, সেটা হচ্ছে ইনকিউবেটর মেশিনের কারখানা। যারা মুরগি বা হাঁস পালন করেন আপনারা অনেকেই ডিম ফুটানোর প্রয়োজন হয়, তো উনি আপনাদের খেদমতেই উনি ইনকিউবেটর মেশিনগুলো তৈরি করে থাকেন। একদম আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি সহ ওনার থেকে মেশিনগুলো নিতে পারবেন। প্রথম পর্যায়ে যে সমস্ত কারখানা গড়ে ওঠে ওনারটা কিন্তু অন্যতম ছিল, যে শিবপুরী ইনকিউবেটর। এটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার শিবপুর এলাকাতে। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ওনার কারখানাটা, পাশাপাশি কত ডিমের জন্য আপনারা কেমন ইনকিউবেটর নেবেন, কত টাকা দাম পড়বে সেগুলো একটু জানানোর চেষ্টা করব। তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। অনেক ইনকিউবেটর দেখতেছি আজকে একসাথে, সব সময় এরকম থাকে? আসলে এখানে যদি অর্ডারে এই মাসে, যদি গত মাসে যদি অর্ডার ছিল এই মাসে ডেলিভারি দেওয়া হবে, আর এই মাসে যদি অর্ডার গত মাসে যদি অর্ডার এসে মাসে যদি ডেলিভারি দিব, এটা কিন্তু এখনো তৈরি করি নাই। আচ্ছা, মানে এই সবগুলো কি অর্ডারই মাল? সবগুলো অর্ডারই, হয়তো বা আপনার এই দুই দিন চলে যাবে এতগুলো একসাথে। জি আলহামদুলিল্লাহ, দেখ আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আশা করি নিশ্চয়ই ভালো কিছু দিচ্ছেন যার কারণে দর্শকরা আপনার থেকে নিচ্ছে। জি আলহামদুলিল্লাহ। অনেক বছর যাবতই তো করতেছেন, কত বছর হলো? 2018 থেকে 5 বছর হয়ে গেল। 5 বছর মোটামুটি। আচ্ছা আচ্ছা, না অনেকে এরকম কারখানা করে কিন্তু তারা বেশি দিন লাস্টিং করতে পারে না। আমি অনেকে ভিডিও করেছি কিছুদিন পরে বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনারটা আলহামদুলিল্লাহ সফলতার সাথে চলতেছে। যাক মাওলানা সাহেব, যেহেতু আপনি মাদ্রাসায় তো পড়াশোনা করেছেন, তো এই দিকে আসাটা কীভাবে? আসলে কি, মানুষের এক একজনের একটা স্বপ্ন থাকে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওয়াজ মাহফিল করেছি, ইসলামী সঙ্গীত শিল্পী ছিলাম, ওই সেক্টরে কাজ করেছি। তারপরে ব্যবসা যেহেতু সুন্নত আল্লাহ রাসূল করেছি, ব্যবসাতে মনোনিবেশ করেছেন, একটা উদ্যোগ নিলাম আর কি। তারপরেও আপনাদের কাস্টমাররা আলহামদুলিল্লাহ আমাদেরকে যেমন বিশ্বাস করে, সেমন বিশ্বাসের সাথে আমরা কাজ করে থাকি। আচ্ছা, বিশ্বাসের মর্যাদাটা আপনারা রাখতে চেষ্টা করেন? চেষ্টা করি ইনশাল্লাহ, কারণ আমরা যদি আলেম হয়ে যদি মানুষের সাথে প্রতারণা করি, কারণ অনেকেই দেখা যাইতেছে অনেকের কথা বলার প্রয়োজন নেই। আমি আমার কারখানাতে কারখানা করেছি আমার নিজ বাড়িতে, আমি কিন্তু বাগার কোনো আমার কৌশল নাই বা পথ নাই। আজকে যদি আমার একটা দোকান থাকতো, শাটার বন্ধ করলে সিম বন্ধ করলে আমার বিচারা পাইতেন না, কিন্তু আমি যে কারখানা করছি আমার বাড়িতে, আলহামদুলিল্লাহ আপনাদের কাস্টমাররা আমাদেরকে দেখে আমাদেরকে, এমনকি বহু কাস্টমার আছে আমাকে পুরো মিশিংয়ের টাকা অগ্রিম দিয়ে দেয়। গত সপ্তাহে যশোর থেকে এক ভাই আসছে, আইসা কিছু টাকা দিয়ে গেছে, বাকি টাকা বাড়িতে যায় পুরো টাকা পাঠায় দিছি। আমাদের কাছে ফোন দিল বলে যে আসলে আপনার টাকা মাইজার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে আমরা যে ভিডিওগুলো করি বিশ্বস্ততার সাথে করি, তাদের লোকেশন সব কিছু আমরা নিয়ে তারপরেই করি। তো আপনি তো যে আশা করি একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহ দিয়ে থাকেন? জি জি, আমাদের ইনকিউবেটর 5 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। আমাদের ইনকিউবেটর আলহামদুলিল্লাহ যেরকমভাবে দেখতেছেন, আমাদের ইনকিউবেটর কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনাদের। আমাদের ইনকিউবেটরগুলি দেখান, এই যে আমাদের বড় মেশিনগুলিতে যেমন দুইটা করে কন্ট্রোলার, অর্থাৎ আমার ইনকিউবেটর কিন্তু আপনাদের দয়া সেন্ট মার্টিন পর্যন্ত আমার ইনকিউবেটর আছে। আচ্ছা, দুইটা করে কন্ট্রোলার? হ্যাঁ হ্যাঁ, মানে একটা সমস্যা হলে আরেকটা, এক মিশিংয়ের ভিতরে 2 মিশিংয়ের মালামাল, শুধু কন্ট্রোলার না কিন্তু। আচ্ছা, মানে যারা ডিম দেয় তারা যেন কোনো দুশ্চিন্তায় না থাকতে হয় যে একটা নষ্ট হয়ে গেল আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে, কারণ একটা ইনকিউবেটরে কিন্তু অনেক টাকা ডিম থাকে। অনেক ডিম থাকে, যেমন এই মেশিনটার ভিতরে প্রায় 20,000 কোয়েল পাখি ঢুকাইতে পারবে। এই মেশিনটার ভিতরে যদি 20,000 কোয়েল পাখি ঢুকায় ডিম, হ্যাঁ 20,000, আর বড় মুরগি ডিম ঢুকাইতে পারবে প্রায় 6,000
400 ডিম ঢুকাইতে পারবে এটাতে। 4000 টাইগারের বেশিরভাগই কিন্তু এখন বর্তমানে যারা এই মেশিন দিয়ে বাচ্চা ফোটায় তারা কিন্তু টাইগার টাই ফোটায়। টাইগারের ডিম একটা ডিম 25-30 টাকা লোকাল ভাবে বিক্রি করতেছে। তো যারা 20 ডিম বিক্রি করতেছে 25 টাকা করে যদি ধরি 6000 ডিমের দাম কিন্তু প্রায় অনেক টাকা। আমাদের 5 বছর মানে তো অনেক অনেক আলহামদুলিল্লাহ। আচ্ছা ওইদিকে তো অনেক লোক দেখতেছি, সব কি কাস্টমার? হয়তো একজন আজকে একজন আসছে আর এই মেশিনটা যাবে সিলেটে, হাসান ভাই নিয়েছে, ওনার সেম ক্যাটাগরি দুইটা মেশিন। আচ্ছা ওই ভাইদের সাথে একটু কথা বলি, তারা কোথা থেকে আসছে? ওনাদেরকে দেখেন ওনার কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভালো আছি। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন, নামটা এবং কোথা থেকে আসছেন? আমি আছি ময়মনসিং জেলা নান্দাইল থানা ইউনিয়ন জাঙ্গিরপুর গ্রাম দেউলডাঙ্গা। আচ্ছা আচ্ছা ময়মনসিংহ থেকে আসছেন। জি। কত বছর যাবত কিসের খামার দিয়েছেন? আমি টাইগার মুরগির খামার। কত বছর হলো? নতুন শুরু করলাম, 7 মাস হয়েছে। 7 মাস না? কতগুলো আছে মুরগি? মুরগি আছে 200। ডিম পান কতগুলো দৈনিক? 160 পিস, 150 পিস। এখন কি মানে বাচ্চা ফোটানোর জন্য? বাচ্চা ফোটানোর জন্য। আচ্ছা আচ্ছা, কেমন বুঝতেছেন এই যে খামার করেছেন? মোটামুটি ভালো। ভালো না? ভালো আছে, ভালোর দিক দিয়ে। আচ্ছা তো এই যে আপনি মেশিন অর্ডার দিয়েছেন, আপনি যেরকম চেয়েছেন বা কথা কাজে হুজুরের সাথে, হুজুর কি সব কিছু আপনার সাথে ঠিক রেখেছে কি না? অনেক কারখানায় আছে যে মানুষের টাকা নিয়ে ঘুরায়, দিচ্ছি দিচ্ছি বলে অনেক দিন পার করে, আপনার সাথে এরকম কোনো ঘটনা হয়েছে কি না? আমার দিকে এরকম ঘটনা হয়েছে না। আচ্ছা আচ্ছা, যাক খুব ভালো লাগলো। দর্শক বন্ধুরা, যেহেতু উনি কথা কাজে মিল রাখে, যেহেতু মাওলান সাহেব একজন আলেম মানুষ, অবশ্যই অন্যদের চেয়ে একটু ব্যাটারই হবেন। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ওমর ফারুক ভাই, একজন নিচ্ছে আরেকজন ডেলিভারি, আরেকজনকে ডেলিভারি দিবেন, এরকম তো আরও অনেকে আছে যারা নিতে চাবে। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা একটু দেখাই দর্শকদেরকে আপনার এখানে কত ডিমের রয়েছে, কত টাকা হলে নিতে পারবে। বিগ সাইজের দেখতেছি ভাই, এত বড় ইনকিউবেটর দিয়ে কি করে? আসলে এটা তো সে একজনের, এই দুইটা পুরো তো এক ঘর ওই দেখতেছি, এটার ভিতরে দুইজনের সংসার করা যাবে। কত ডিমের এটা? এটা হচ্ছে 6000 বড় ডিমের। 6000 বড় ডিম? আর যদি ইয়াদে কোয়েল পাখি যদি দেয় তাহলে ঢুকাইতে পারবে আপনি 318। 18000? 18000। আর প্রতি মাসে কোয়েল পাখি করতে পারবে 18 দগনে 36000। অর্থাৎ হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ হচ্ছে বড় ডিম। আচ্ছা দর্শক বন্ধুরা, হয়তো আপনারা ক্যামেরা ওইভাবে দেখতেছেন না, আসলে দুইজনের সংসার করা যাবে এটার ভিতরে, 18000 ডিম এটার ভিতরে রাখা যায়, বুঝতে পারতেছেন। তো এটার সাথে কি ধরনের কন্ট্রোলার দিয়েছেন, কেমন একটু দেখান দর্শকদেরকে, বডি ফিটিং কেমন? বডি কিন্তু অনেক জায়গাতে সমস্যা হয়, যারা ওই বুডের দেয় বাবা বিভিন্ন ইয়ারগুলো দেয়, তা আপনারটা তো বুডের না, আপনারটা স্টিলের, এটা যদি একটু বর্ণনা করতেন। আমাদের স্টিল বডি, আলহামদুলিল্লাহ আমাদের এই বডিগুলি কিন্তু আপনার 20-25 বছরে কিছু হবে না। কিন্তু বুডের গুলো নষ্ট হয়ে যায়, আমি অনেক কাল পানি পাইলে আমার দেখেছি, আমার ওইখানে একটা বোর্ডার আছে, প্রায় সময় দেখাই, অনেক সময় কমের জন্য অনেকে নিতে চায়, আমি কই আসলে ওইটা একটু দাম কম, কিন্তু পানি পাইলে ফুলে যায়, ভিতরে আদ্রতার প্রয়োজন থাকে। আমার মতে 2 টাকা বেশি হলো, ভালো জিনিস নয় ভালো, কারণ এটা বারবার নেওয়াটা কষ্টকর, টাকাও বেশি লাগবে। তো আপনার বডি ফিটিং খুব ভালো না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা তারপরে সমস্যা হলে তো আপনারা দেখবেন। অবশ্যই, না দেখলে কেমনে হবে। আর এই কন্ট্রোলারটা কেমন? এই যে কন্ট্রোলার, এটা যেমন দেখতেছেন ডাবল কন্ট্রোলার, সেম মেশিন কিন্তু ডাবল কন্ট্রোলার, বড় মেশিন গুলিতে সেম ডাবল কন্ট্রোলার। এটা কি একসাথে দুইটা? জি, এটাই সে মেইন কন্ট্রোলার, এটার পাশে এটা কি হেল্প করার জন্য কোনো সমস্যা হলে ওই জন্য একটা 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছেন? 5 বছরের। মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, তাহলে এটা কত টাকা করে নিচ্ছেন? এটার সাথে হাজার আছে 2000-এর। 2000-এর? হ্যাঁ 2000-এর, 2,20,000। এটার সাথে হাজার আছে 2000, অর্থাৎ 6000 প্লাস 2000, 8000 ক্যাপাসিটি আমরা নিচ্ছি, 2,20,000। 2,20,000? জি। আচ্ছা তারপরে এটা? এটা সেম ক্যাটাগরি, এটা যে দুইটা একই, জি এটা কোথায় যাচ্ছে? এই দুইটা যাবে সিলেট, সেম ক্যাটাগরি, দুইটা যাবে নরসিংদী দিতে। সিলেটের মানুষ তো অনেক বড় লোক। জি আলহামদুলিল্লাহ, লোক গণিত তো তাদেরকে বলে, তাদের এই জন্য বড় বড়টা নিচ্ছে। আর আমার অনেক দর্শক আছে, এত বড় লোক না,
তারা 30,000 25,000 40,000 আপনাদের ওই ছোট কাস্টমারদের তো মেশিনও আছে। আচ্ছা একটু দেখান আস্তে আস্তে করে, এটা কি সেম? এটা সেম না আবার, এটা যে আপনাদের ওই যে যে ভাই আপনাদের সাথে কথা বললো ওনারা নেবে, এটা যে এই মেশিনটা যাবে হচ্ছে মমসিং নান্দালে যাবে, এটা 3600 ক্যাপাসিটি, এটার সাথে হাজার আছে 1200। এটা আমরা এটা কত নিচ্ছেন? 1,40,000 1,40,000। আচ্ছা আলোচনা তো সুযোগ আছে, দাম দাম সুযোগ আসলে আমার রেটটা ফিক্স করে ফেলছি, কারণ অনেকেই কারণ আপনাদের কাস্টমার যারা আছে তারা কিন্তু ও ভোলা ভাই কিছু কম হবে কিনা কম হবে কিনা সেই বিষয়টা আর রাখি না, ঠিক আছে? না তারপরে একটু আলোচনা একটু আলোচনার সুযোগ দিবেন আমার দর্শকদের, সুযোগ আসলে হয়তো সম্মান সম্মান করি, ঠিক আছে? আচ্ছা এটার সাথে দুইটা আছে, জি জি কন্ট্রোলার না, আর এটার সাথে একটা কন্ট্রোলার, মেশিনও ছোট। হ্যাঁ মেশিনও ছোট। আচ্ছা এটা কত ডিমের? 1200 ডিমের সেটার হাজার আছে, এটার সাথে 600, এটা হবে পরে 70, ঠিক আছে? 70,000 জি 70,000। আরো কমে দেখান দর্শকদের, আরো এটা টাকা নেই, এটা হচ্ছে ওই যে বড় মেশিন এর সাথে 2000 হাজার, ঠিক আছে? হ্যাঁ এই 2000 হাজার, আর এখানে সেম এই চারটা ওই দুই মেশিন এর, ঠিক আছে? আচ্ছা আর ওই যে ওই পাশে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে আপনার 30,600 ডিমের, এই সর্বনিম্ন আর কি 600 ডিমের 30,000 টাকা, 600 নিচে চেঞ্জ করতে পারবে 200, 10-15,000 টাকার মধ্যে নেই আসলে 20,000 টাকার আমরা একটা করে থাকি 350 ক্যাপাসিটি, ওইটা ওইটার চেয়ে কম হয় না। আচ্ছা তো ওমর ফারুক ভাই আমার তো মনে হচ্ছে যে আরো কিছু ছোট বানাইলে ভালো ছিল, অনেকে আমার কাছে ফোন দেয় যে ভাই 100 ডিমের 200 ডিমের ওই রকম। আসলে ভাই মেশিনগুলি যখন আমরা মার্কেটে ছাড়ি তখন আমার মেশিনের ক্যাটাগরি ভিন্ন, আপনারা আপনাদের কাস্টমার যেমন আমাকে চায় আমার মেশিনগুলি দেখে যেমন পছন্দ করে মেশিনগুলি সাজাতে সেমন তেমন টাকারও প্রয়োজন পড়ে, খরচ আছে অবশ্যই, খরচের দিকে বিবেচনা করে একটা মেশিনে ওই ধরনের মাল দিতে গেলে হ্যাঁ ওই মেশিনের অ্যামাউন্টটা বেড়ে যায়। আচ্ছা এই কারণে আপনারা ছোটগুলো ছোটগুলি দেখা যাচ্ছে অল্প টাকার একটা কন্ট্রোলার দিয়ে একটা মেশিন দিলে আমার বদনাম হবে কি, সেই বিজে সেই দিকে আমি যাই না, কারণ আমি বদনামটা করতে চাই না, যে সুনামটা আমি কামাইছি এটা নষ্ট করতে চাই না। আচ্ছা যাক আমরাও চাই আপনার সুনামটা আপনি ধরে রাখেন। তো কিভাবে অর্ডারটা নেন যদি? অর্ডারটা আমরা সরাসরি যেমন এই নাইম বাতিজা বাইরে যত বাপের বাপের যখন বাই বলছি ওনাকে বাতিজা বলি, বাতিজা আমার এখানে আসছে আইসে অ্যাডভান্স করে গেছে, এখন সে সরাসরি নিতে আসছে, যারা সরাসরি আসতে পারবে আশেপাশে আসছে আলহামদুলিল্লাহ ভালো আসবে। আর এই যে এই মেশিনটা যে ওটা ওনারা কিন্তু আইসে অ্যাডভান্স করে দিয়ে গেছে, হ্যাঁ তো এখানে প্রায় মেশিনই আইসে অ্যাডভান্স করে দিয়ে গেছে, যদি আসে বিশ্বাস হয় তাহলে সে বাড়ি থেকে অর্ডার করতে পারবে, আর আমার ইমো WhatsApp নাম্বার আছে সরাসরি কারখানা থেকে কিছু টাকা অগ্রিম দিলে দেখে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করলে সিরিয়াল দিব, আমাকে আমাকে কিন্তু সিরিয়াল দেওয়া লাগে আপনাদের কাস্টমারদের কাছে, আমার একটা জোর আবেদন যে তারা যেন আপনার তারা যেন আমাকে সময় দিয়ে একটু সহযোগিতা, না এটা তো অবশ্যই, কারণ এই মাসে যারা সিরিয়াল দিছে শুরুতে আজকে তো হয়তো 3-4 তারিখ এই মাসে যারা সিরিয়াল দিব হয়তো বা এই মাসে শেষ দিকে পড়তে পারে আবার পরের মাসে গিয়ে পড়তে পারে, তো এক মাস লম্বা সিরিয়াল, তো অনেক কাস্টমার আছে যারা বাড়িতে ডিম পারে পারা অবস্থায় ডিম দেখে জমাইয়ে পরে আমার এখানে আসে, আমার এখানে তো দেখে অনেক মেশিন, আসলে অনেক মেশিন তো আর আইসা দেখে না, কারণ মেশিনগুলি তো অর্ডারই যাইতেছে বানাইতেছি, যেমন এখানে যে মেশিনগুলি আছে এটা কালকে আসলে কেউ দেখবে না, বলতে চাচ্ছেন যে আপনাকে অর্ডারটা দিতে হবে এবং একটু সময় লাগবে, সময় দিতে হবে তৈরি করে দিতে হয়তো, কারণ সিরিয়াল লম্বা সিরিয়াল যে থা আচ্ছা যে কাজ করা লাগে। ঠিক আছে ভাই ভালো থাকবেন, আশা করি ভালো জিনিস দিবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।